আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আপনাদের সুস্থ দাঁত এবং সুন্দর হাসির প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব যে দাঁতের রুট ক্যানাল করতে কতদিন সময় লাগে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের অনুরোধ করব, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন চলে যাই মূল আলোচনায়। বন্ধুরা, ডেন্টিস্টের কাছে যত রোগীরাই আসেন তাদের অধিকাংশের যে চিকিৎসা করতে হয় সেটি হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্ট, অর্থাৎ দাঁতের যে প্রধান রোগ সেটি হচ্ছে দাঁতের মধ্যে ক্যারিজ হওয়া বা গর্ত হওয়া। দাঁতের মধ্যে গর্ত হয়ে যখন যে আমাদের দাঁতের তিনটি স্তর রয়েছে, এনামেল, ডেন্টিন এবং পাল্প, যখন এনামেল, ডেন্টিন এবং পাল্প ক্ষয়ে গিয়ে যখন প্রচণ্ড ব্যথা হয় তখনই কিন্তু রোগীরা কেবল ডেন্টিস্টের কাছে আসেন, এবং তখন ডেন্টিস্ট যে পরামর্শটি দেন সেটি হচ্ছে রুট ক্যানাল করতে হবে। এটা শুনে রোগীরা হয়তো বা বলেন ঠিক আছে রুট ক্যানাল করে দেন, কিন্তু যখন ডেন্টিস্ট বলেন যে তোমাকে তিন দিন চার দিন আসতে হবে চার পাঁচ দিন পর পর, তখন কিন্তু রোগীরা কিছুটা আশ্চর্য হন, এতদিন কেন লাগবে। এই বিষয়টি আমি আপনাদের ক্লিয়ার করব যে রুট ক্যানাল করতে কতদিন সময় লাগে। তো বন্ধুরা, তার আগে বলি যে বর্তমান ডেন্টিস্টরা নিজেদেরকে অনেকটাই উন্নত করেছেন, এবং কিছু কিছু ক্লিনিক আমাদের বাংলাদেশেও রয়েছে যেখানে এক সিটিংয়েই রুট ক্যানাল করে দেওয়া সম্ভব। অর্থাৎ আপনি যেদিন দাঁতে ব্যথা নিয়ে ডেন্টিস্টের কাছে গেলেন এবং সেদিনেই একদিনেই এক সিটিংয়েই কিন্তু আপনার দাঁতটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত রুট ক্যানাল শেষ করে দেওয়া সম্ভব, এটি কিছু কিছু ক্লিনিকে। কিন্তু সব দিক বিবেচনা করলে, অর্থাৎ সব জায়গার সব এলাকার কথা যদি আমরা বিবেচনা করি, তাহলে যেটি আমি আপনাদেরকে বলবো যে একটি দাঁতে রুট ক্যানাল করতে তিন দিন আপনাকে ডেন্টিস্টের কাছে যেতে হবে, সময় লাগবে 10 থেকে 15 দিন। এটি হচ্ছে সাধারণত যদি আপনার দাঁতটিতে আর কোনো সমস্যা না থাকে, অর্থাৎ আপনার দাঁতটিতে গর্ত হয়েছে এবং আপনার দাঁতটিতে এই প্রথমবার ব্যথা হয়েছে কিংবা দ্বিতীয়বার ব্যথা হয়েছে, এছাড়া আপনার দাঁতের কোনো ইনফেকশন হয়নি, আপনার দাঁতের মাড়ি দিয়ে কখনো ফুলে যায়নি, এই ধরনের কোনো ইতিহাস যদি না থাকে, আপনার দাঁতটি যদি প্রথমবার গর্ত হয়ে ব্যথা হয়ে থাকে, এই অবস্থায় যদি আপনি ডেন্টিস্টের কাছে যান তাহলে আপনাকে অন্তত তিন দিন ডেন্টিস্টের কাছে যেতে হবে এবং সময় লাগবে 10 দিন থেকে 15 দিন। এই সময়টা লাগবে কারণ আপনার দাঁতের যে মজ্জাটা রয়েছিল, যে মজ্জাটি ব্যাকটেরিয়া দ্বারা ইনফেক্টেড হয়েছে, আক্রান্ত হয়েছে, হয়ে আপনার দাঁতে ব্যথা হয়েছে, এবং এই মজ্জাগুলোকে সম্পূর্ণ ক্লিয়ার করে সেখানে নতুন কৃত্রিম মজ্জা স্থাপন করে দিয়ে দাঁতটিকে সুস্থ করার নাম হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্ট। এটি একদিনেই হয়ে যায় না, সব জায়গায় একদিনে হয়ে যায় না, কারণ প্রথম দিন আপনার দাঁতটিকে একটু অবশ করে সেখানে আপনার দাঁতটিকে ক্যানেলগুলো ওপেন করে সেখানে এক ধরনের ওষুধ দিয়ে আপনার দাঁতটিকে অস্থায়ীভাবে ফিলিং করে দেওয়া হবে। আপনাকে 5-6 দিন পর ডেন্টিস্ট আবার যেতে বলবেন, ওই দিন আপনার এই অস্থায়ী ফিলিংটিকে খুলে ফেলে বিভিন্ন প্রসিডিওর দিয়ে, বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে আপনার দাঁতটিকে ব্যাকটেরিয়া মুক্ত করার চেষ্টা করা হবে, এবং যখন আপনার দাঁতটি মোটামুটি পরিষ্কার হয়ে যাবে তখন আপনার দাঁতটিতে অন্য এক ধরনের ওষুধ দিয়ে আবার ফিলিং করে দেওয়া হবে। এরপরে যখন আপনাকে আবার ডেন্টিস্ট যেতে বলবেন, সেদিন আপনি যখন ডেন্টিস্টের কাছে যাবেন সেদিন ডেন্টিস্ট আপনার দাঁতটিকে একদম ফাইনালি পরিষ্কার করে যখন সম্পূর্ণরূপে ব্যাকটেরিয়া মুক্ত হয়ে যাবে তখন আপনার দাঁতটির মধ্যে কিছু কৃত্রিম প্রসিডিউর আমরা ব্যবহার করি, যেগুলোকে আমরা বলি জিপি পয়েন্ট, জিপিপি পয়েন্ট, গাটা পার্চা পয়েন্ট, সেগুলো আপনার দাঁতের মধ্যে সুন্দরভাবে দিয়ে আপনার দাঁতের ক্যানেলের মধ্যে, রুটের মধ্যে যে ক্যানেলগুলো ছিল ফাঁকা হয়েছিল সেগুলো সম্পূর্ণ সুন্দরভাবে ভরাট করে দিয়ে একটি ফিলিং দিয়ে আমরা এই দাঁতের রুট ক্যানালটাকে পরিসমাপ্ত করি। তো বন্ধুরা, আশা করি যে এই নিয়ে যে আপনাদের একটা প্রশ্ন সেটি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন যে রুট ক্যানাল করতে কয়দিন সময় লাগে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আমাকে কোনো কিছু জানার কিংবা বলার থাকলে কমেন্ট করে জানাবেন, এবং আবারও আপনাদের অনুরোধ করছি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সুস্থ দাঁত এবং সুন্দর হাসির প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।